এই নদীর কোনো দিক দিয়েই সরকার কিছু করে না এখানে। এবার যদি করে তাহলে তো এই শিল্প উন্নতি তো হবেই। কোথায় থেকে মানে রোজ কতগুলো করে ঠাকুর যাচ্ছে আপনার কোথাও? রোজ আমাদের এই একটা ছুটি না, এই দুর্গাটা করে ৩০টা ৪০টা চলে যায়। কিসে করে যায়? ওই গাড়ি করে, গাড়ি লোড হয়, সেদিকে সারাদিনই ব্যস্ত থাকে। এখান থেকে গাড়ি আবার সন্ধ্যে নাগাদ ছাড়বে, ওখানে ১১টা ১২টা নাগাদ পৌঁছাবে, আবার মালটা আবার সব দিতে হবে সবাইকে ভেদ করে করে। লকডাউনের পর থেকে ছোট দুর্গার চাহিদা বেড়ে? হ্যাঁ হ্যাঁ, লকডাউনের পর থেকে ছোট দুর্গা। সেটা কি অনেকটা দাম কম বলেও কি অনেক সময় দাম কমে? কলকাতার দাম কমের সাথে ইয়ে হয় না, কলকাতাটাই বেশি। এই কাজ আমার মোটামুটি ২৮-২৯ বছর হয়ে গেল। এই বছরে আর তো হাতে গোনা কয়েকদিন পৌঁছে, চাহিদাটা কেমন? চাহিদা বলতে আমার এখানে, আমার তো বিক্রি করা ব্যাপার থাকে না, আমাদের ওখানে কুমোরটুলিতে ঘর ধরা আছে, যেটা যে কটা বলে আমি দিয়ে দিই, এবার তারা বিক্রি করে। এবার আমি এখন কুমোরটুলিতে চাহিদা কিরম আমি বলতে পারবো না, আমি কালকে যাব তখন বুঝতে পারবো। আচ্ছা, এই যে একদম ছোট ছোট দুর্গা, তার আয়তনটা কত? হাইট আমার সব থেকে হাইট বড় হলো ৪ ফুট, ৪ ফুটের আছে, ৩ ফুটের আছে, ২ ফুটের আছে। আচ্ছা, এই দুর্গাগুলো এখন কুমোরটুলিতে যাচ্ছে, তাহলে এই দুর্গাগুলো পুজো হচ্ছে নাকি কোনো বাড়িতে? পুজো হচ্ছে। আচ্ছা, প্রতিটা দুর্গা পুজো হয়, বিশেষ করে থিমের ঠাকুর অনেকে পুজো করে না, তখন এই ৪ ফুটের দুর্গাগুলো বেশিরভাগ এই সাইডে রেখে এই দুর্গা পুজো হয়। আচ্ছা, তার জন্য কি এই দুর্গা কি এখন চাহিদা কি অনেকটাই বেশি মনে করছেন? হ্যাঁ, আগের থেকে অনেক বেড়েছে, বিশেষ করে লকডাউনের পর থেকেই বেড়েছে, শান্তিপুরের বছর থেকেই বেড়েছে। শান্তিপুরে অনেক মৃৎশিল্পী রয়েছে, কিন্তু আপনার কাছে দেখা যাচ্ছে যে একদম ক্ষুদ্র যে ছোট দুর্গা, হ্যাঁ হ্যাঁ, তা কিন্তু বেশিরভাগ অংশ, অর্থাৎ বড় দুর্গার থেকে তুলনায় এই ছোট দুর্গা বেশি। বড় দুর্গা এখানে করি না, আমি এখানে থাকি না, তো আমি কুমোরটুলিতেই বেশি কাজ করি, ওই জন্য বড় দুর্গা করি না। বড় দুর্গা অর্ডার আসে কিন্তু আমি নিই না। আচ্ছা, আমার সময় নেই। এখন কি পরিস্থিতি আপনাদের? এখন তো চাপ বিরাট, এখন এই এরপরে গণেশ আছে, এই কাল থেকে গণেশের চোখ ধরবো কুমোরটুলি দিয়ে, এবার তারপরে বিশ্বকর্মা, তারপরে দুর্গা। এই দুর্গাগুলো যাচ্ছে কীভাবে? যাচ্ছে লরি করে প্যাকিং হবে, প্যাকিং করে চলে যাবে। ২ ফুটের যে দুর্গাগুলো সেগুলো কি কুমোরটুলিতে যায় নাকি বাইরে কোথাও যায়? আপনার দেখুন, আমার কুমোরটুলি থেকে বাইরেও যায়, কুমোরটুলি সারা কলকাতার মধ্যেও যায়, এবার কোথায় যায় সেটা আমরা বলতে পারবো না, কারণ আমি তো দিয়ে দিই তাদেরকে, দিয়ে দিই কুমোরটুলির মালিককে দিয়ে দিই, এবং মালিক যেটা ইয়ে করে সেটা। আচ্ছা, লকডাউনের পর কি তাহলে আপনাদের যে ইনকামটা সেটা কি বেড়েছে? ইনকাম কি বেড়েছে বলতে পারবো না, কাজ বেড়েছে অনেক, ইনকাম এখন ঠিক আমাদের নিয়মে চললে হয়, এবার এক এক বছর হয় কি কাজটা জড়িয়ে যায়, তখন লোক নিয়ে প্রচুর লোক নিয়ে কাজ করতে হয়, তখন একটুখানি ঘাটতি দেখা যায়, নাহলে আগের থেকে বেড়েছে। মানে মৃৎশিল্পের প্রতি কি এখন মানুষ ঝুঁকছে যারা শিক্ষা? না, বিশেষ করে পালেদের ছেলেটা তো ঢুকছেই না, কারণ আমাদের কেন কারণ বলতে পারবো না, এখন বেশিরভাগটা তারা অন্য লাইনে ধরার চেষ্টা করছে, বেশিরভাগ মৃৎশিল্প যেসব এখন লোক উঠছে বেশিরভাগটাই অন্য জাতের, অন্য জাতে বলে আমাদের যে কুমোর না হয়ে অন্য জাতের বেশি হচ্ছে, পালেদের ছেলেটা বেশিরভাগটাই অন্য হয়, কেউ চাকরি করছে, কেউ ইয়ে করছে, এইসব লাইনে চলে যাচ্ছে। ধ্বংস পড়ার পর যে কাজটা হচ্ছিল না, সেই কাজটা অনেকটাই আস্তে আস্তে দেখা গেল, কারোর ছেলে নেই, কারোর এবার এখানেই দেখুন স্বপন পালের কারখানাটা পুরো বন্ধ হয়ে গিয়েছে, এরকম করে করে না অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। তাহলে আপনারা কি এখন এই শিল্পের উপর কিন্তু নির্ভর? হ্যাঁ, আমরা পুরোটাই শিল্পের উপর নির্ভর, আমি অন্য কোনো কাজ করি না, আমার পুরো সমস্ত তো সারা বছর এই কাজ, আগে কাজ ছিল না, সত্যি কথা বলতে আজ থেকে ১০ বছর আগেও কাজ ছিল না, কিন্তু এখন ঠাকুর আশীর্বাদে কাজ এসছে, কাজ করতে পারলে আমাদের অভাব হবে। আপনার নাম? আমার নাম গৌর পাল। ঠিকানা? ঠিকানা শান্তিপুর চৌকাচাপাড়া নদিয়া। বয়স কত আপনার? বয়স আমার ৪৮।